হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো হচ্ছে ব্রোকেন বাট বিউটিফুল সিজন থ্রি নিয়ে। তো এটা ট্রেলার রিভিউ আমি করেছিলাম, আপনারা জানেন প্রত্যেকেই। তো আমি বলেইছিলাম সেখানে যে আমি এর আগের সিজনগুলো দেখিনি, আমার কোনো আইডিয়া নেই। তো এটা দেখছিলাম আর কি, কারণ তার অনেকটা কারণ রয়েছে। ট্রেলারটা রিভিউ করার কারণ হচ্ছে আমাকে অনেকে পাঠিয়েছিল এবং আমি দেখলাম যে ওই সিদ্ধার্থ শুক্লা যে বিগ বসে ছিল, আর আমি সিদ্ধার্থ শুক্লাকে ওই ইয়েতে দেখেছিলাম কি আর হামটি কি দুলানিয়াতে, হামটি শর্মা কি দুলানিয়াতে একটা রোলে ছিল। তো আর বিগ বসে ছিল, বাট বিগ বস তো আমি দেখিনি, বাট মানে ছিল আর কি বিগ বসে, এটা জানি কারণ ওই মিমটা শেয়ার হয়েছিল, ওই রেসপেক্ট 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 এটা। তো যাই হোক, তো ওই জন্য খুব একটা হাইপ ছিল আমি দেখছিলাম লোকের মাঝে। এবং যখন আমি ওটা ট্রেলার রিভিউ করেছিলাম তখন দেখছিলাম অডিয়েন্সের মধ্যে অনেকে বলছিল দাদা আগে সিজনগুলো দেখো, হেভি 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 হেভি। তো আমি দেখতে তো পারিনি, এবং যাই হোক আমি আর ওটার মধ্যে যাচ্ছিলাম। বাট আমি এটা দেখলাম, এটা দেখে আমি সিরিয়াসলি বলছি যে মানে কি বলবো, যে একটা এমনি ওয়ান গোতে দেখতে পারবেন এরকমই একটা কিছু, কিচ্ছু নেই এটার মধ্যে, মানে কিছুই আহামরি নেই সত্যি কথা বলছি। মানে লাভ স্টোরিটার মধ্যে আমি এক্সট্রাঅর্ডিনারি কিছুই পেলাম না, বা ট্রিটমেন্টের মধ্যেও কোনো মানে লাভ স্টোরির মধ্যে, এই যে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও ছেড়েছিলাম প্রেমামের, প্রেমামের 6 বছর হলো, প্রেমামেরও কিছু দের ইজ নো প্লট, কিন্তু তার এক্সিকিউশন, তার ট্রিটমেন্ট, তার মিউজিক, তার সিনেমাটোগ্রাফি সেটাকে এক্সট্রাঅর্ডিনারি বানাচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু লাভ স্টোরিটার মধ্যে না আছে কিছু নতুন, তারপরে তার ট্রিটমেন্টও কিছু নেই, তারপরে এই যে থিয়েটারের একটা ওই ব্যাকড্রপ দেওয়া হয়েছে, যেটা আমি ট্রেলারে যেটার ব্যাপারে বলছিলাম, যেটা দিল তো পাগলের মতো আমি বলছিলাম, বাট সেটা এখানে খুব মানে খুব একটা যে কাজে এসছে তা বলবো না। তো রাইটিং ফাইটিং খুব মানে খুব ওল্ড স্কুল, খুবই ক্লিশেড। তো আপনি সবই মানে সেগুলো আপনাকে কিছুই এঙ্গেজ করবে না। খালি এঙ্গেজ করার মতো বিষয় হচ্ছে কি, যে পারফরমেন্সেসগুলো ভালো, মানে সিদ্ধার্থ শুক্লার কাজ বেশ ভালো, এবং লিড কেয়ার মানে পেয়ারের যে কেমিস্ট্রিটা রয়েছে সেটা মোটামুটি ভালো। তো এইগুলো ভালো, আর তা এছাড়া বাকি অ্যাক্টার্সেরও পারফরমেন্স ভালো, আর গান ভালো, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, এছাড়া আর আমি কিছুই এমন দেখলাম না যেটা মানে দেখে আর কি ওয়াও হয়ে যাব এরকম কিছুই নেই। মানে যতটা লোকের রেসপন্স দেখছিলাম দেখে যে হেভি হেভি হেভি, বাট আমি জানি না আগে সিজনগুলো কীরকম যেখানে বিক্রান্ত মাসি ছিল, বাট এটাতে কিন্তু সেরম কিছুই নেই যেটা আর কি খুব প্রশংসা করার মতো। মানে ঠিকঠাক দেখতে পারো, একবার ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে, ডিসেন্ট, মানে একটা এরকম যে জানা গল্প দেখছি এমনি তো ঠিক আছে, পারফরমেন্সের জন্য মোটামুটি বেরিয়ে যায়। বাকি কিছুর মধ্যেই কোনো ইনোভেটিভনেস কিছু নেই, এবং ট্রিটমেন্ট ওয়াইজও মানে যেটা ট্রিটমেন্ট ওয়াইজও কিছু ওটার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি পেলাম না। তো আমার ওই আর কি যেরকম লেগেছে, মানে আমি খুব হয় না মানে নাম ফিলিং, মানে বাজেও লাগেনি আবার খুব ভালোও লাগেনি, মাঝারি একটা জিনিস লেগেছে। তো একদম আমি অনেস্টলি বললাম, ঠিক আছে, আমি ওরকম ওই কোনো জিনিসে হাইপ আছে বলে সেটাকে নিয়ে ভালো ভালো বলে দিলে অনেকে অ্যাপ্রিসিয়েট করবে, বাট সেইটা আমি কোনোদিনও করি না, তাই জন্য বহুত গালাগালি খাই, বহুত কিছু হয়, সেটা কোনো প্রবলেম নেই, আপনারা গালাগালি দিতেই পারেন, উই আর ওয়েলকাম, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট যে এটার মধ্যে কিছুই সেরকম নেই। বাট গানগুলো খুব ভালো, ঠিক আছে, তো অনেকে খালি গানের জন্যই দেখে, এরকমও অডিয়েন্স আছে, তো সেটার জন্য আপনি চাইলে দেখতে পারেন, সেটাই বলার ছিল আপনারা, বাকি দেখুন বেশি কিছু বলার নেই এটার ব্যাপারে। সো আপনারা চাইলে দেখতে পারেন, আর যারা দেখেছেন অলরেডি তারা কমেন্ট করে জানান, যাদের ভালো লেগেছে তারাও জানান, যারা সিদ্ধার্থ শুক্লার ফ্যান যারা তাদের জন্য তাদের ভালো লাগবে, বিকজ সিদ্ধার্থ শুক্লার পারফরমেন্স ভালো। সো এটাই বলার ছিল, দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।